Good afternoon, friends. Welcome back to my channel, Simple Life with Nabrata. সবাইকে জানাই এই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। আমাদের বাঙালিতে এই সরস্বতী পূজার অপেক্ষা সব কটাই স্টুডেন্টস বলো, টিচার বলো, বাচ্চা বড় সবাই অপেক্ষা করে সরস্বতী পূজার জন্য, কারণ এই সরস্বতী পুজোর এক আলাদা অনুভূতি আছে। আজকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি আমার মন্দির থেকে। আমি এই পুজো করে উঠলাম, এখন আমরা মণ্ডপে যাব। চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে ছোট্ট করে পুজোটা করেছি আর কীভাবে রায় তার ডেস্ক সাজিয়েছে, সব কিছুই আজকে তোমাদের দেখাবো। আমার সাথে থাকো, দেখতে থাকো মণ্ডপে কী করি, ভোগ খাই কী করি, কীভাবে আনন্দ করি, সাথে থাকো দেখো। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে আরও আরও ভালোবাসা দাও। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি দাদা দাদি পার্ক, ওখানে আমাদের পুজো হচ্ছে। এখান থেকে বেশি দূর নয়, হাঁটলেও হয় কিন্তু আর হাঁটবো না কারণ অলরেডি টাইম হয়ে গেছে। চলো আমাদের গ্রেটার নয়ডাতে, যেখানে আমরা থাকি গড সিটিতে। এটা দাদাদি পার্কের পুজো। অলরেডি আমি আর রায়ন অঞ্জলি ঘরে দিয়ে দিয়েছি, কিন্তু এখানে ঘরে মানে এখানে অঞ্জলি চলছে। তো চলো এবারে আমরা প্রসাদটা নিই, প্রসাদটা খাই। নিচ্ছ আমারটা নিচ্ছে, শৈরিক চলে এসছে আজকে ব্লগে। শৈরিক সবাইকে হ্যালো করে দাও। কি এটা কি খাচ্ছ বলো রায়নকে? শৈরিক যা খাবে মানে ওর বাবা যা খাবে এ তাই খাবে। প্রথমে কুল বললাম যে এটা আমি খাবো না, হ্যাঁ তো রায়নও দেখে বললো খাবো না, খাবো না। আমি তখন রায়নকে শুনে বললাম যে আমি এবার খাবো, হ্যাঁ অমনি খেতে শুরু করে দিয়েছে। মানে বাবা যা খাবে ছেলেও তাই খাবে, দেখে দেখে খায় সব। এই খেয়েছে এই ঠাকুরের প্রসাদ বাজে বলতে নেই। চলো তোমাদেরকে চারিপাশে দেখাই কত জন, কত সুন্দর লাগছে। আমিও প্রসাদই খাচ্ছি, প্রসাদটা খাচ্ছি, প্রসাদটা খেয়ে নি। ভোগটা একটু দেরি করে মনে হয় শুরু হবে, অ্যাজ পার যে সূচিটা এসেছিল ওখানে ছিল 1:30 থেকে ভোগ খাওয়ানো হবে, কিন্তু আমার মনে হচ্ছে ভোগটা একটু দেরি হবে। কোনো প্রবলেম নয়, ভালোই রোদ উঠেছে, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে পরিবেশটা। চলো ভোগটা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, বারবার কুলটা দেখাচ্ছে। রায়ন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ঠাকুরের ভোগের একটা আলাদা স্বাদ, সেটা এনজয় করছি, দেখতে পারো প্লেটে। এটা একটা পাঁচ পেশালের সবজি, এটাকে ল্যাবড়া বলা হয় বাংলাতে। আর ওদিকে দেখো শৈরিক করছে, কাজ করছে, কাজ করাটা খুবই ভালো, সবাইকে হেল্প করে কাজ করা ভীষণ ভালো। আর পাঁপড় খেয়েছি আর খিচুড়ি আরও আসছে। তো চলো বেগুন, I'm enjoying it. Beguni to bhalo. Beguni. Pither moto dekhte to. Is it crunchy? Yeah. ভোগ খাওয়া কমপ্লিট। লাস্টে পায়েস আর আনারসের চাটনি ছিল, বেগুনি ছিল, তো এত কিছু দেখাতে পারলাম না, কারণ এক হাতে খাওয়া, পাশে এত লোক ছিল আর রায়নকে সামলানো, তাই জন্যে
যাই হোক, খাওয়া ভোগ খুবই ভালো হয়েছে। বেশ এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ রোদটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিরকম ছিল তো শৈরিক? তো ভলেন্টিয়ার হয়ে গেছে দেখলেই, ও হতে ভলেন্টিয়ার চায়, কিন্তু অবভিয়াসলি এখন আর রায়ন এখন আর লাগবে না। রায়ন তো দেখি কি করি, এখন একটুখানি ভাবছি মণ্ডপে থাকবো, বসবো। শৈরিকের তো মনে হয় একটু টাইম লাগবে, কারণ সবাইকে খাইয়ে তারপরেই ও আসবে। তো চলো একটুখানি ঘুরি, একটুখানি হাঁটি, আর ভালো লাগলো বেশ, অনেক বেশ 2 বছর, হ্যাঁ 2 বছর পর সরস্বতী ঠাকুরের ভোগ এরকমভাবে মানে পান্ডালে এসে খেয়েছি, আর আগের বারে তো বাড়িতেই খেয়েছিলাম। তো একটুখানি হাঁটি ঘুরি দেখি। ওর রায়নের বাবা খাবে, তো দেখো রায়ন তখন থেকে সার্ভ করার জন্য উতাওলা হয়ে গেছিলো, এখন ওর বাবাকেও সার্ভ করবে। এই ভিডিওটা আমি করবই, তো চলো দেখাই। শৈরিক খেতে বসেছে, বাবাই বাবাই বাবাইকে খেতে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবে। রায়ন ইজ এনজয়িং, তাই না রায়ন? খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব হাইজেনিক্যালি ভাবে সব কিছুই কাজ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড লিটারালি আফটার 2 ইয়ার্স উই এনজয়েড লাইক এনিথিং। ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ, তাই না? হ্যাঁ কি বলছো, ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ। যাই হোক, আজকের দিনটা তো আমি দারুণ কাটলাম, মানে খুবই ভালো লাগলো। সানি ব্রাইট মর্নিং, তারপরে সরস্বতী পুজোর ভোগ, ঠাকুরের পুজো, আর সবাই কি সুন্দর দেখলে না, হলুদ, ব্রাইট কালার্স, হলুদ, সবুজ, বাচ্চারাও বড়রাও সবাই কি সুন্দর এই কালারের জামা কাপড় পরেছিল। যাই হোক, এই ব্লগটা আমি আর বেশি টানবো না, আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা, যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে মোটিভেট করো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তার পাশে একটা বেল সাইন আছে, যেটাকে তোমরা ক্লিক করে দাও। সাবস্ক্রিপশনের সাথে সাথে কি হবে না, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তোমরা সবার প্রথমে আপডেট পেয়ে যাবে। আর তোমরাও বলো, তোমরা বসন্ত পঞ্চমী কীরকম করলে, সরস্বতী পুজো কেমন কাটালে? আর দেখতেই পাচ্ছ আজকে আমি একটা খুব সুন্দর সবুজ রঙের শাড়ি পরেছি, এটা আমার শাশুড়ি মা আমাকে আমার বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তাঁতের শাড়ি আমার কাছে মোস্টলি নেই, আই একটা কি দুটো আছে, তো এটা আমার শাশুড়ি মা দিয়েছে, এটা আমি পরেছিলাম আজকে। ভালোই শৈরিকও আজকে, সবাই আজকে এথনিকই পরেছিলাম, এগুলো একটা সুযোগ খুঁজি আমরা পড়ার জন্যে। তো চলো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি, নাহলে বকবক করতেই থাকবো। সবাই ভালো থেকো, স্টে ব্লেসড, স্টে লাভ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, গিভ আ লাইক বাটন ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার অ্যান্ড কমেন্ট অলসো, অ্যান্ড স্টে লাভড, স্টে পজিটিভ, স্টে বিউটিফুল, বাই বাই।